ইরান ইসরায়েল সংকট মধ্যপ্রাচ্যের উত্তেজনার কেন্দ্রে। আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংকট, ইরান এবং ইসরায়েল দ্বন্দ্ব। এই দুটি দেশ মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে বদলে দিচ্ছে এবং তাদের মধ্যে বিরোধের কেবলই আঞ্চলিকই নয়, আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ করে তুলছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে শত্রুতা কোনো সাম্প্রতিক বিষয় নয়। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই তাদের এই বিরোধের সূত্রপাত। ইরান নিজেকে মুসলিম বিশ্বের নেতা রূপে প্রতিষ্ঠিত করতে চায় এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ইরান তার শক্তিশালী ভূমিকা পালন করেই আসছে। অন্যদিকে ইসরায়েল নিজেকে মধ্যপ্রাচ্যে একটি স্বতন্ত্র ইহুদি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় ইরানকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তাদের দ্বারা সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে এবং গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে ইরানের কার্যক্রম প্রতিহত করতে চেয়েছে। এই সংকট শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, ইসরায়েল ইরানের বিরোধ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এবং বিশ্বের শক্তিধর দেশগুলোকে প্রভাবিত করছে। যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং রাশিয়া এই অঞ্চলে তাদের নিজস্ব প্রভাব প্রতিষ্ঠা করতে ইরান এবং ইসরায়েলের সঙ্গে বিভিন্নভাবে জড়িত। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলের অন্যতম প্রধান সমর্থক, যেখানে ইরান তার আঞ্চলিক প্রভাব বাড়ানোর জন্য রাশিয়া এবং অন্যান্য মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে। ইরান ইসরায়েলের এই সংকটের সম্ভাব্য সমাধান কি? ইরান এবং ইসরায়েলের মধ্যে স্থায়ী সমাধানের আশা কি সম্ভব? বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং কূটনৈতিক প্রচেষ্টা দুই পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে, তবে এই সংকটের জটিলতা এবং এর পিছনের দীর্ঘ ইতিহাসের কারণে সমাধান এতটা সহজ নয়। কিন্তু যদি একটি স্থায়ী সমাধান আসে, তাহলে তা শুধু এই দুই দেশের জন্যই নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্যই এক বিশাল পরিবর্তনের সূচনা হবে। ইরান ইসরায়েল সংকট কবে শেষ হবে তা বলা কঠিন, কিন্তু এটি নিশ্চিত যে এই দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং আন্তর্জাতিক রাজনীতির উপর ব্যাপক প্রভাব ফেলেছে এবং ফেলবেই। আপনার কি মনে হয় এই সংকটের সমাধান কি সম্ভব? আপনার মতামত জানতে কমেন্ট করতে ভুলবেন না। নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন আইকন প্রেস করুন, যাতে ভবিষ্যতের আপডেটগুলো মিস না করেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।